हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल ब्लॉग स्पेशल। और आमी नुपुर चले एक नतून वीडियो नहीं। आशा करी तुम्हारा सबाई भलो आछो और आमराओ भलो आछी। और आज के तो हे महालय, तो सबा के जाना महालय अनेक अनेक शुभेच्छा। तो आज के दिन सबा अनेक भलो मजा कर आनंद काटाओ ये कमन करी। और एन बजे 12:30, 12:30 थे ब्लगटा स्टार्ट कर ल। तो তোমাদের বলেছিলাম যে অনেক কিছু শেয়ার করব, কিছু শেয়ার করতে পারিনি। তো কারণ হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকেই উঠতে পারিনি। জুডো আগের দিন রাতেও ডিস্টার্ব করেছে, ইভেন কালকে রাতেও ডিস্টার্ব করেছে, ঠিকঠাক ঘুমই হয়নি। আর ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম, তাও ভোরের দিকেও 4-5 বার উঠেছে। চাইলে আমি উঠতে পারতাম, কিন্তু শরীরটা এত খারাপ লাগছিল আর কোনো কিছুই মানে ইচ্ছে হচ্ছিল না। মনে হচ্ছিল যে চোখটা বন্ধ করেই রাখি, উঠি মানে না উঠতে উঠবো যে সেটা আর ইচ্ছা হচ্ছিল না। ইভেন আমি মহালয়াও দেখিনি এবার, পরে যখন হবে তখন দেখে নেব বা মোবাইলে দেখে নেব, কিছুই করা হয়নি। আর আগের মতন যে একটা ছোটোবেলায় যে আনন্দটা থাকে মহালয়ার দিন, সকালবেলা উঠবো মহালয়া দেখবো, মানে আরও 4-5 দিন আগে থেকে একটা এক্সাইটেড, তো সেই ব্যাপারটা এখন আর নেই। বড় হওয়ার সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, তো সবারই হয়। কিন্তু অন্যবার তাও উঠে দেখা হয় মহালয়া, এবার আর উঠে দেখা হয়নি। ওই বললাম দুটো সারা রাত ঘুমাতে দেয়নি, ডিস্টার্ব করেছে। এমনিতেই ও ঘুমায় 1:30-2টোর সময়, তারপরে আবার রাতে বারবার ওঠে। তো সব মিলে মিশে সব একদম যা যা ভেবেছিলাম সব প্ল্যান বন্ধ হয়ে গেছে। ইভেন ভেবেছিলাম আজকে সকালবেলা উঠে বাজারে যাব, বাজারে বলতে সুপার মার্কেটে যাবো। আগে একটা ভিডিও দেখেছিল সুপার মার্কেটে, তো সুপার মার্কেটে যাবো। ওখানে তো ভোরবেলা থেকেই মানে মার্কেটটা বসে আর প্রায় বিকাল দুপুর পর্যন্ত থাকে। তো ভেবেছিলাম জুডো ওঠার আগে জুডোর পাপার কাছে জুডোকে রেখে, মানে ওর পাপা অফিস যাওয়ার আগে আবার চলে আসবো, মানে ও ওঠার আগে যাবো আর ওর পাপা অফিস যাওয়ার আগে আবার চলে আসবো, এইসব ভেবেছিলাম। কিন্তু কোনো কিছুই হয়নি, বললাম ঘুম থেকে উঠতে পারিনি। আর তো চলো, এখন তো অনেক কিছু বলে দিলাম, আর আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো। আর এরপরে কী হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর সকালের দিকে কী হয়েছে না হচ্ছে সেটা আমি তোমাকে পরে বলে দেবো, হচ্ছে যখন কথা বলবো যে কী মানে হয় আমাদের এই বাড়িতে ভোরবেলায়। তো সেগুলো সব তোমাদের পরে আমি বলে দিচ্ছি, যেহেতু শেয়ার করতে পারলাম না। তো চলো আবার পরে কথা হচ্ছে, ব্লগটা দেখতে থাকো। ও আর একটা কথা যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আমি তো বলিনি সকাল থেকে কী কী করলাম। সকালবেলা উঠে জামা কাপড় ছিল, তারপরে দেখলে কালকে বিছনার চাদর তুলেছিলাম, সব ধুয়ে টুয়ে একদম স্নান করে নিয়েছি। আর চুল কিন্তু এখনও দেখো ভেজা, মাথাও আসায়নি, শুধু সিঁদুরটা পরেছি যেহেতু আজকে মহালয়ার দিন। তো তাড়াতাড়ি করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর তারপরে জুডোকে খাইয়েছি। সকালবেলা উঠে কিন্তু খাওয়া মানে খাওয়ানোও হয়নি, সব যে মানে জামা কাপড় কেটে স্নান করে উঠে তারপরে ওকে খাইয়েছি। তারপরে তো ওকে স্নান করি, দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখন। আর এখন আমার যে বাদবাকি কাজ আছে সেগুলো কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর সকালবেলা আমি কী খেয়েছি সেটাও তো তোমরা দেখলে, রুটি আর তরকারি। তো দুদিন আর ওটস বানাচ্ছি না, বানানোর ইচ্ছে হচ্ছে না, মানে ডায়েট টায়েট এখন একটু সাইডেই থাক। সামনে পুজো, আর পুজোর সময় আর ডায়েট করতে ইচ্ছা করে না। তাও এখন 1 সপ্তাহ বাকি আছে, কালকে থেকে আবার কী বলো তো একদিন যদি একটু চেঞ্জ হয়ে যায় তো তারপরের দিনও চেঞ্জ হয়ে যায় অটোমেটিক। তো ওই একদিনটা চেঞ্জ না করাটাই ভালো, তো কালকে থেকে আবার সব ঠিকঠাক মতন করব। আর পুজোর কটা দিন তো আর ডায়েট হবে না, তো এ কটা দিন যে কটা দিন বাকি আছে সে কটা দিনই করে নিই। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি, এখন কাজ বাজ করে নিই। সব কাজ বাজ কমপ্লিট, আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তাড়াহুড়ো করে নিয়েছি। রোজ রোজ এক জিনিস দেখতে কার ভাল লাগে বলো? তো ভাবলাম মাকে থাক একটু এটা স্কিপ করে যায়, তো আবার কালকে থেকে শেয়ার করব। রোজ রোজ এক জিনিস দেখতে কারো ভাল লাগে বলো? তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি হাত মুখ ধুয়ে বসলাম চুলটাকে ছেড়ে। চুলটা ভেজা রয়েছে চুলটা শুকানোর জন্য। আর দেখো কাজ করতে করতে ঘাম হচ্ছে, আর ঘাম মুছতে গিয়ে টিপটাকে কখন উঠিয়ে দিয়েছি টেরই পায়নি।
এখন দেখলাম। তো যাই হোক, আবার এটা ভেবো না যে আমি এখানটাই তখন থেকে বসে আছি, তখন এখানে বসে কথা বললাম, এখনই এখানে বসে কথা বলছি, সেটা না। তো তখন তো মানে কাজ করা হয়নি, তার আগে কথা বললাম, আর এখন তো কাজ বাজ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বসলে না মানে পুরো আলোটা আসে ভালো, তো মানে ফটোটা বেশ মানে ছবিটা বেশ ভালো আসে আর ভিডিওটাও ভালো হয়, তার জন্য এখানে বসে কথা বলছি দুদিন ধরে। তো ভাল লাগে মানে দেখতে ভাল লাগছে, একটু ঘরের মধ্যে যেমন অন্ধকার, বারান্দায় বসলে অন্ধকার লাগবে, এখানে একটু আলো আলো আছে তো দেখতে ভাল লাগছে। আর শুনতে পেলে কিনা জানি না, গুম গুম করে মেঘ ডাকছে, আর দেখবে বাইরে বৃষ্টি হচ্ছে, তারাও দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করে। আর এই দেখো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, যা জামা কাপড় ছিল সব তুলে নিয়ে এসেছি। তো মহালয়ার দিনও বৃষ্টি হচ্ছে, কে জানে পুজোতে কী হবে। বাঙালি এই পুজোর এই পাঁচটা দিনের জন্য 360 দিন ওয়েট করে থাকে, তো তারপরে যদি পাঁচটা দিনে বৃষ্টি হয় বা কিছু হয় তো সবারই একটু খারাপ লাগারই ব্যাপার। ঠাকুর করে পুজোর কটার দিন যেন বৃষ্টি না হয়, সবাই একটুখানি মজা করে এই পাঁচটা দিন। আর আজকের দিনটাও বৃষ্টি হচ্ছে, কে জানে কী হবে পুজোর মধ্যে। তো চলো, আজকে যেহেতু মহালয় তো ভাবলাম একটুখানি আলতা করি। আজকে হচ্ছে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির আগমন ঘটলো, তো দেবীপক্ষে শুরু হলো। তো ভাবলাম একটুখানি আলতা পরে নিই, অন্যবারও পরি মহালয়ার দিন আলতা, তো এবারও তাই ভাবলাম একটুখানি পরে নিই। তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো চলো আলতারে আলতা পরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর দেখো এখানে আমাদের আজকে রান্না হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর এদিকে কী আছে দেখি, এদিকে আছে ডিমের কারি, আর ওখানে আছে ভেন্ডি সিদ্ধ আর বেগুন ভাজা, আর এই পাশে আছে তোমাদের শাপলা। তো শাপলা তো আমি খাই না, শাপলা হচ্ছে, আর এখানে হচ্ছে ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে। তো চলো খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো এখানে আমি আলতা পড়তে বসে গেছি, তো আলতা পড়া কি বলবো, দেখে নাও কীভাবে আলতাটা পড়ছি। তো আজকের দিনে তোমরা কে কে আলতা পড়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে থেকে তো দেবীপক্ষের শুরু, তো এই দিন প্রত্যেক বছরই আমি আলতা পড়ি মানে মহালয়ার দিন, তো এবারেও পড়লাম। তো চলো দেখতে থাকো। তো এই পায়ে দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো এবার ওই পায়ে পড়ে নিই। তো ওই পায়ে আলতাটা পড়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। আর দেখলে তোমরা ওই পায়ে আলতা পড়া হয়ে গেছে, আলতার রঙটা কেমন লাগছে বলো তো, একটু কালচে কালচে লাগছে না, কিন্তু আলতার রঙটা কিন্তু একদম টকটকে লাল ছিল গো, ফোনে এরকম লাগছে। আর এটার তুলিটা না ওই সে মুটকিটার সাথে সেট করা, তো বারবার খুলে যাচ্ছিলো, তাই বারবার লাগিয়ে নিতে হচ্ছিলো। আর এটা হচ্ছে কেয়া সেটের আলতা, বুঝলি, এটা অনেকদিন আগেই আমরা কিনে, আমরা সরি আমি অনেকদিন আগেই কিনেছি, বাট তোমার অকেশন পারপাস পুজো আছে সেটা তো পড়া হয় না, তো আজকে আবার পড়লাম অনেকদিন পর। আর আলতা পড়ার ওপরে মানে পড়ার পর পায়ের এই আঙুলের ওপর থেকে আলতাগুলো দিয়ে দিলে খুবই সুন্দর লাগে দেখতে, দেখলে মানে পুরো মনে হয় একটা পুজো পুজো ফিল, মানে খুবই ভাল লাগে। ন্যাচারালি আমি এরকম দিই না, তো আজকে কি মনে হলো যে এরকমভাবে তাই দিলাম। তো চলো আলতা পড়া হয়ে গেছে, এখন আমি ভাবছি আমার একটা মানে পায়ের তোড়া আছে বা পায়ের মল বা নুপুর যাই বলো, এক একজন এক এক রকম বলে, তো আমি বেশিরভাগ পায়ের তোড়াই বলি, তো অনেকে নূপুরও বলে, তো আমার নাম যেহেতু নূপুর তো আমি আর নূপুর বলি না, পায়ের তোড়াই বলি। তো যাই হোক দেখো তোড়াটা পরে নিলাম, তো আমি তোড়াটা পরতে গিয়ে দেখি এই পায়ের গোলটা দেওয়া হয়নি, মানে পায়ের মিডিলে একটা গোল দেয় না ওটা দেওয়া হয়নি, তো পরে গোলটা দিয়ে নিই মানে দিয়ে নিয়েছি, তো দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে পাটা। আর এই দেখো আমার পুরো পাটা কমপ্লিট, আলতা পড়া মিডিলের গোলটাও দিয়ে দিয়েছে, পায়ের তোলাটা পরে পাটা পুরো অন্যরকম লাগছে বলো।
গুড ইভিনিং এভরিওয়ান। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছিল, সেই কাজ করে বললাম যে আলতা পরবো, আর তখন কিন্তু আমি আলতা পরতে পারিনি, কারণ সবে আমি কি হয়েছে বলছি, সবে আমি ক্যামেরাটা মানে সেট করছি, আলতা টালতা সব বার করেছি, সবে ক্যামেরাটা সেট করছি, ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো। তো সবে ক্যামেরাটা সেট করছি, তখনই মানে জাস্ট একটু বাকি আমি ঠিকঠাক দেখছিলাম, খুব জোরে একটা বাজ পড়লো, আর সেই বাজ পড়ার শব্দে দুটো উঠে গেল। মানে খুব জোরে বলতে খুবই জোরে, বাজ তো নর্মালি পড়ে, কিন্তু এটা আমাদের খুব কাছাকাছি কোথাও হয়তো পড়েছে, তার জন্য অত জোর আওয়াজ হলো। তো তখন ওই জুটো উঠে গেল, আর উঠে গিয়ে কান্নাকাটি কোনো কিছু নেই, উঠে উঠে হাসছে। আমি আরও ভাবলাম যে অত জোর বাজ পড়েছে, আমরা পর্যন্ত ভয় পেয়ে গেছি, মনে হলো যে ঘর বাড়ি সব কেঁপে উঠেছে, এত জোর, আর চারিদিক আলো আলো হয়ে গেছিলো, এরকম অবস্থা। তো কোনো কান্নাকাটি না, উঠে হাসছিল, এই হচ্ছে ব্যাপার। তার জন্য তখন আর আলতা পরিনি, আর এই সবে মাত্র আলতা পরলাম, যেটা তোমরা দেখলে, তো সেটা এইমাত্রই পরলাম। আর আলতা পরে একটুখানি নূপুরটাও পরেছি, মানে তো পায়ের তোড়া যেটাকে বলে, সে যাই হোক, কেউ তোড়া বলে কেউ নূপুর বলে, তো পরলাম, পুজো তো চলেই আসলো আর কয়েকটা দিন বাকি, তো পরেই নিলাম। আর জুডোকেও ওর মল, তারপরে কোমর বিছা, হাতের বাজু সব পরিয়ে দিয়েছি, গরমের জন্য এতদিন পরাইনি, মানে ছোটো মানুষ তো গরমে কষ্ট হবে, এই কারণে আর পরাইনি। আর পুজো যেহেতু চলে এসেছে, তো ভাবলাম পুজোর কটা দিন পরিয়েই রাখি, তো তাই ওকে সব পরিয়ে দিয়েছি। আর দেখো এখন আমি হচ্ছে বাইরে, জুডো হচ্ছে সবেমাত্র ঘুমালো, যেহেতু তখন এর ঘুমটা ঠিকঠাক হয়নি, আর বললামই তো রাতে ঠিকঠাক করে ঘুমাচ্ছে না কয়েকদিন ধরেই, তার জন্য এখন আবার ঘুমিয়ে পড়েছে, তো ঘুমালো, আর আমি আলতা টালতা পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। আর এখন আর কোনো কাজ নেই, কাজ তো যা ছিল সেগুলো করে নিয়েছি। আর হচ্ছে তোমার জুডোর যে আর একটা ড্রেস আসতে বাকি ছিল fastcape.com থেকে, সেটা আজকে দিয়ে গেছে। খুব শীঘ্রই জুডোর পুজোর শপিংয়ের ভিডিও আসছে, তো যখন মানে আজ কালকে বা পরশু এরকমই দেবো, কারণ পুজোর তো কয়েকটা দিন বাকি, তো দেখতেই পারবে তোমরা জুডোর জন্য কী কী নেওয়া হয়েছে, কে কী দিয়েছে, সব কিছুই শেয়ার করবো। আর দেখো আলতা পরতে গিয়ে এই যে হাতে আলতা লেগেছে, দুই হাতেই লেগেছে একটু একটু করে, আর আলতাটা জানি না ওখানে কেমন লাগছিলো, এডিটিংয়ের সময় বুঝতে পারবো কেমন লাগছিলো, কিন্তু মানে কালচে কালচে লাগছিলো আমার কাছে, কিন্তু আলতাটার কালার কিন্তু কালচে না, পুরো টকটকে লাল, ওটা হচ্ছে কেয়ার শেটের আলতা। তো অনেক দিনই হয়েছে নিয়েছি, বাট পরা তো হয় না পুজো অকেশন ছাড়া, তো আজকে পরলাম। আর ভাবছি কি চুল কাটবো, তোমরাই বলো চুল কাটবো কি কাটবো না, তো কাটবো বলতে পেছন থেকে না, শুধু সামনের থেকে লেয়ার কাটা ছিল, কিন্তু এখন তো প্রায় দেড় দু বছর ধরে কাটি না বলে অনেক বড় বড় হয়ে গেছে সামনের চুলগুলো, তো সামনে থেকে ভাবছি লেয়ার কাটবো কি কাটবো না, এখনও কনফিউশনে আছি কাটবো কি কাটবো না, দেখি যদি কাটি তাহলে তো আমি নিজেই কাটবো, পার্লারে গিয়ে কাটবো না, কারণ আমি জানি তো বলেইছি আগে অনেক ভিডিওতে যে পার্লারের কাজ জানি, আর হেয়ারও কাটিং করতে জানি, তো সামনে শুধু কাটলে সামনে থেকে লেয়ার কাটবো। তো পেছনের চুল কাটতে গেলে একটু প্রবলেম হয়, একার চুল একা, তখন কারোর হেল্প নিতে হয়, আর পেছনে তো প্রায় অনেক দিনই হলো গেলো কোনো কাটিং মানে করি না, জাস্ট এমনি আগাটা ছাটি, কোনো কাটিং দিই না অনেক দিনই হয়ে গেল। সামনে থেকে লেয়ার মানে আগেরবার, তার আগেরবার পুজোর সময় আমি একা একাই কেটেছিলাম, আর আগেরবার পুজোর সময় তো জুডো পেটেছিলো, তখন তো আর কাটা হয়নি, আর প্রায় বললাম আমি দেড় দু বছর ধরে কাটা হয় না, তো ভাবছি কাটবো কি না, কাটলে কোনো প্রবলেম নেই, একটাই প্রবলেম চুলটা একটু ছোটো হয়ে যাবে, বারবার চোখে মুখের সামনে চলে আসবে, এই একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে সামনে ঝুমুরের বিয়ে, তো আমি এটাই চিন্তা করছি যে সেই প্রবলেমটা কোনো প্রবলেম নেই, কারণ হেয়ারব্যান্ড পরলে তো মানে তোমার দু চুল ছোটোও হয়, তো হেয়ারব্যান্ড দিয়ে রাখলে তোমার আর সামনে আসার কোনো ব্যাপার নেই, কিন্তু সামনে ঝুমুরের বিয়ে আমি যদি চুলটা কেটে ছোট করে দিই, মানে সামনের চুলটা তো কোনো হেয়ার যখন কোনো স্টাইল করবে হেয়ার স্টাইল, তখন কোনো প্রবলেম হবে কি না, আমার আমি মানে সিম্পলি যেমন করি সেরকম কোনো প্রবলেম নেই, যখন মানে যেহেতু ঝুমুরের বিয়ে অবভিয়াসলি পার্লার থেকে সাজবো, তো তখন কোনো প্রবলেম হবে কি না, এটাই হচ্ছে ব্যাপার। এই চিন্তাভাবনা করে চুলটা কাটছি না, তো জানি না কোনো ডিসিশান নেই কাটবো কি না, যদি কাটি তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটাই যদি কাটতি তো এখন অমিতের কাছে, অমিতকে তো যখনই জিজ্ঞাসা করবো, অমিত বলে হ্যাঁ কেটে দাও ছোটো করে দাও, মানে ও পেছনে চুল কেটে দেওয়ার কথা বলে, আর সামনেরটা কাটার কথা বললেও কখনো না করে না,
তো যাই হোক দেখি ওই বাড়ি গিয়ে শুনবো ঝুমরের কাছে মায়ের কাছে মানে শুনে টুনে সবার কাছে যদি মনে হয় যে কাটবো তো তাহলে কাটবো। আর দাঁড়ো পেছনের চুলটা দেখাচ্ছি কত বড় হয়েছে। আর এই দেখো আমার চুল, তো দেখছিলাম যে ঠিকঠাক ক্যামেরায় দেখা যাচ্ছে কি না। হ্যাঁ ঠিকঠাকই দেখা যাচ্ছে। আর এই দেখো চুলটা এখন কতটা বড় হয়েছে। আর এই যে দেখেছো পুরো চুলের আগাটা কিন্তু সমান আছে, কয়েকদিন আগেই কেটেছি তো এখন আর কাটবো না। তো যদি কাটি শুধু সামনে থেকে লেয়ার কাটবো। তো দেখেই নিলে চুলটা কত বড় হয়েছে। আর আমার চুলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ তো চলো আবার তোমাদের সাথে আসছি কথা বলতে, দেখেই নিলে চুলটা। তো দেখে নিলে পেছনের চুলটা কত বড় হয়েছে। আর বললামই পেছনের চুল তো কাটবো না, কিছুদিন আগেই কেটেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম ওই বাড়িতে যখন গিয়েছিলাম আগের বার, তার আগের বার মানে যেবার গিয়ে প্রায় এক মাস মতন ছিলাম সেবার গিয়ে মাকে দিয়ে আগাটা কাটিয়েছি। তো আর কাটবো না যেহেতু এখনও দু তিন মাস হয়নি, তিন মাস পর পরই আগা কাটা মানে হিসাব মতন উচিত, কিন্তু যেহেতু দু তিন মাস হয়নি এখনও তো আগাটা আর কাটবো না এখন। তাহলে কাটলে আবার ছোটো হয়ে যাবে, আর সামনে চুল কাটলে তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো অনেক বক বক করে ফেললাম এখন ঘরে যাই। আর তখন তো বিকেলবেলা তোমাদের সাথে কথা বলছিলাম, তো অর্ধেক কথা বলতে বলতে জানি না কতটা কথা কমপ্লিট করতে পেরেছি, মোটামুটি শেষের দিকেই বলছিলাম আর একটুখানি বলতাম। তো যাই হোক ঘরে আসছিলাম আর এর মধ্যেই জুডো কান্না করে উঠলো আর ঘুম থেকে উঠে গেছিলো তখনই। তো তাড়াতাড়ি করে ক্যামেরাটা অফ করে আমি ঘরে চলে আসলাম, তারপর জুডোকে নিয়ে রাস্তায় ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে আসলাম এসে ওকে খাওয়ালাম, তারপরে এখন এসেছি রান্নাঘরে চা করতে। দেখো চা বসিয়ে দিয়েছি, তো আজকে হচ্ছে মানে লিকার চা হবে, দুধ চা না, তো আদা তেজপাতা এসব দিয়ে করবো লিকার চা। তো মানে শুধু লিকার চা না খেতে ভালো লাগে না, আদা টাদা না দিলেন তো আদা তেজপাতা দিয়ে করছি। এলাচটা নেই, এলাচ শেষ হয়ে গেছে, নিলে এলাচও দিতাম, আবার আনাতে হবে এলাচ। যাই হোক এখন চা করছি, চাটা করি তারপরে মাকে দেবো আমি খাবার। রাতুলের মাস্টার এসছে, রাতুলের মাস্টারমশাইকে দেবো। তো এখন চা, তারপরে হচ্ছে তোমাদের সাথে কিছু কথা আছে সেটা বলবো। তো চলো দেখতে থাকো, চাটা আমি করে খেয়ে নিই তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখলেই চা করা কমপ্লিট, চা নিয়ে ঘরেও চলে এসেছি, এখন চা খাবো। আর জুডো বাইরে আছে, জুডোকে নিয়ে আসবো। তো জুডোকে নিয়ে এসে চাটা খাবো, জুডো ঠাম্মিও চা খাবে, জুডোকে নামলে খেতে পাচ্ছে না, আমি তো ওকে রাখতে রাখতে খেতে পারবো, তো ঠাম্মি পারবে না। জুডোকে এনে তারপর চাটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বসে পড়লাম তোমাদের সাথে বক বক করতে, আমার চাটা খাওয়া কমপ্লিট, এতক্ষণ জুডোকে নিয়ে খেলা করছিলাম, একটু ফেসবুক ঘাঁটছিলাম, এইসবই করছিলাম। তো যাই হোক এখন তোমাদের সাথে কথা বলতে বসলাম। তো যেটা বলার সকাল মানে আগের দিন বলেছিলাম, ইভেন সকালেও বললাম যে ওর মহালয়ের দিন আমাদের বাড়িতে কিছু রিচুয়াল আছে, রিচুয়াল বলতে এটাই যে খুব সকাল সকাল মানে ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়। আর দেখো বাইরে জুডো চেঁচাচ্ছে, কথা বলতে দিচ্ছে না। তো যাই হোক মহালয়ের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তো রোজ দিনই মানে দরজার সামনে মানে যেটা সদর দরজা বলে মেইন দরজা, তো সেই সামনে দরজার সামনে তো জল দিতে হয়, মুছতে হয়, এটা তো রোজকারই নিয়ম। তো ওই দিন কারাও বেশ সকাল সকাল উঠে দরজা সামনেটা জল দিয়ে মুছে ধুয়ে প্রদীপ, তারপরে যেটা ধূপ ধুনো যা যা ঠাকুরের সামনে আমরা যেভাবে পুজো করি ঠিক ওই জায়গাটা ওরকম প্রদীপ ধূপ ধুনো দিয়ে জ্বালাতে হয়। জ্বালানোর পর তোমাদের
ফুল মানে পূজো করি যেইভাবে ঠিক সেইভাবেই ফুল বেলপাতা সব কিছু দিয়ে পুরো দরজার সামনেটা রাখতে হয়, মানে দরজার এক সাইডে, মানে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেইভাবেই, যাতে কারো পা না পড়ে সেরকমভাবে। এ মানে এতে বলা হয় যে মা দুর্গাকে মানে বাপের বাড়িতে আসার জন্য যে আমন্ত্রণ যেটা হয় সেটা হচ্ছে মহালয়ার দিন ওইভাবে দরজার সামনে ধূপ ধুনো জেলে প্রদীপ জেলে ফুল বেলপাতা দিয়ে তো মা দুর্গাকে এভাবে বাপের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়। তো এই দিনই মা দুর্গা বাপের বাড়ি আসার জন্য প্রস্তুতি নেয়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এটা সবাই বলে। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িতে নিয়ম, মহালয়ার দিন ভোরবেলা উঠে এটা করতে হয়। তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বললাম আমি ঘুম থেকে উঠতে পারিনি, না হলে ঠিক শেয়ার করতাম। আর আর রাতুল কী করেছেন আজকে? আমাদের মানে পুজো হয় না ছবিটায়, ও তো রাতুল এমনিতে ঠাকুর ভক্ত খুব, আর সবাই যা বলতে পারলো রাতুলকে, রাতুল হচ্ছে আমার ভাগ্নে, যারা আমার পুরনো ভিডিও মানে আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো। তো রাতুল দু একটা ভিডিওতে আছে আর বলেওছি, আর রাতুল আমার ভাগ্নে আর ও আমাদের বাড়িতেই থাকে। তো আমাদের ও মানে একটু ঠাকুর ভক্ত, তো ওরকম অনেক ঠাকুরের ছবি টবি কেনে, ইভেন ও এরকম একটা দুর্গা ঠাকুরেরও ছবি কিনেছে। আর সেই ছবিটায় কী করেছে, মালা শিউলি ফুলের মালা গেঁথে সেই ছবিটাই পড়িয়েছে। তো রাতুল এটা করেছে, এটা ওর মনের ইচ্ছা থেকে ও করেছে। তো এটা কোনো রিচুয়াল না, বাট ঘরে ঠাকুরের ছবি থাকলে এই দিনে মালা পড়ালে সেটা তো ভালোই, কোনো খারাপ কিছু না, এটা তো ভালোই জিনিস। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যাই হোক, এটা হচ্ছে রিচুয়াল যেটা বললাম, এইভাবে মানে মা দুর্গাকে বাপের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানায় মহালয়ার দিন এইভাবেই। তো এটা হচ্ছে যখন আমার ঠাকুমা শাশুড়ি ছিল, ইভেন আগের বছর তো হয়নি, কারণ আগের বছর দাদু দিদা দুজনেই এই সময়টায় মারা গেছিলো এর কিছুদিন আগে। তো যাই হোক, আগের বছর হয়নি, কিন্তু তার আগের বছর পর্যন্তও আমার এই ছ মানে পাঁচ বছর কমপ্লিট হয়ে ছ বছর হবে বিয়ে হয়েছে। তো তার আগের বছর পর্যন্ত আমি দেখেছি, মানে আসার পর থেকে দিদার এত বয়স হয়ে গেছে, তাও মানে উনি সকালবেলা উঠে সব কিছু করতো, এই দরজায় জল দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, ধূপ ধুনো দেওয়া, সব কিছু প্রত্যেক বছর উনি এসে করতো। মানে ইভেন আমাদের কিছু করতেই হতো না, হ্যাঁ আমরা উঠতাম দেখতাম ওনার সাথে সাথে কী করছে না করছে, কিন্তু সব কিছু উনি নিজের হাতে করতো। তো এই দিনটায় দিদার কথা খুব মনে পড়ছিল, কারণ দিদা কাউকেই কিছু করতে দিত না এইসব ব্যাপারে। তো দিদা নিজের হাতে সব কিছু করতো, গার মধ্যে কেমন একটা মানে বলে না, পুরোনো কথা মনে পড়লে একটা কেমন অন্যরকম ফিলিং হয় সেরকম একটা হলো। তো যাই হোক, উনি সব কিছু করতো আর বলতো যে দেখ, দেখে দেখে শিখে রাখ, যখন আমি থাকবো না তখন তোরা ঠিক এইভাবেই করবি। তো ওনার কথাটা আজকে খুবই মনে পড়ছিলো, এই কথাগুলো উনি বলতো। ইভেন আরও অনেক কিছু, যেমন আমি এক জায়গা থেকে এসেছি আর এই বাড়ির নিয়ম, মানে সবসময় তো দুই বাড়ির নিয়ম একই রকম হয় না, নিয়ম বলতে পুজো আচ্ছা অনেক ব্যাপারে থাকে যে এক একজনের মধ্যে এক এক রকম নিয়ম। তো উনি সব কিছু মানে করতো আর আমাকে বলতো এইভাবে করবি, এইভাবে করবি, এইভাবে করলে ভালো হয়। আমি তো যেটুকু জানতাম জানতামই, বেশিরভাগই আমি এই বাড়িতে এসেই শিখেছি সত্যি কথা বলতে, কারণ আগে তো বলেইছি পড়াশুনোর মধ্যেই থাকতাম বেশিরভাগ, কাজ বাজ বলতে রান্নাবান্না টুকটাক মাঝে সাঝে করতাম, তাও সেরকম না, খুব প্রবলেম না হলে করতাম না, মাই করতো মানে করতে দিত না, পড়াশোনার মধ্যেই থাকতাম। তো যাই হোক, সব রান্নাবান্না বেশিরভাগই সব এই বাড়িতে এসেই শিখেছি, আর কিছু ফোন থেকে শিখেছি, যেগুলো মানে বাঙালি খাবার না, ডাল ভাত তরকারি বাদ দিয়ে, আর বাদ বাকি যা রেসিপি সব ফোন দেখে দেখেই শিখেছি, মানে ইউটিউব দেখে। আর যেমন পুজো আচ্চার কাজকর্ম আমি জানতাম আগে থেকে, কারণ আমি বাপের বাড়িতে আমার মা কোনো কিছু মানে আমি মাকে কোনো কিছু করতে দিতাম না, পুজো টুজো হলে সব কিছু আমি নিজের হাতে করতাম, মানে ঠাকুরের বাসন থেকে মানে ঠাকুরের বাসন মাজা থেকে শুরু করে ঠাকুর ঘর পরিষ্কার থেকে শুরু করে ফল কাটা, মানে ঠাকুরের রান্না বান্না সব আমি নিজের হাতে করতাম অনেক ছোটো থেকেই। অনেক ছোটো থেকে বলতে তাও কী বলবো, মানে অনেক ছোটো থেকেই, আমার অতটা মনে নেই আমি কবে থেকে করতাম, বাট ঠাকুরের কাজ করতে আমার ভালো লাগতো, তো সেরকমই জানতাম ঠাকুরের কাজ টুকটাক। আর দুই বললাম না, সব পুজো আচার নিয়ম সব বাড়িতে সমান হয় না, আর বাদ বাকি এই বাড়ির যা নিয়ম কানুন সব কিছু দিদার কাছ থেকেই শেখা। তো কী বলতে গেলাম, আমার কত কিছু বলে দিলাম। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আর ইভেন এখন কিন্তু ঠাকুরের কোনো অনুষ্ঠান হলে, ঠাকুরের কাজ হলে বেশিরভাগ আমিই করি সব কিছু, ওই বাড়িতেও যেমন আমি সব কিছু করতাম, মাকে কিছু করতে দিতাম না, এ বাড়িতেও সেম।
तो बोले दिलाम अनेक किछु आर ए रिचुअलटा कि छिलो सेटाओ बोललाम। तो चलो आज के भिडियो आर बेशी बड़ो करछि ना, आज के भिडियोटा माने बोलते गेले सेरकम कोनो किछुई करिनि, फाकी 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 भिडियो हये गेलो आज के, माने काजबाज शेयर करा हयनि एटाई। किन्तु आमि भाबलाम रोजो एक एकी काजबाज कार देखते भाल लागे बोलो, तो सेई कारणे आजकेर भिडियोटा एकटु अन्यरकम करलाम। तो तोमादेर केमन लागलो अवश्यई कमेंट करे जानिओ, आर भिडियोटा भालो लागले अवश्यई एकटा लाइक करे दिओ, आर जारा चैनेले नतुन तारा अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे दिओ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর একটা কথা, যদি কেউ আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চায়, তো ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে ফলো করে আসতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর মহালয়ের দিন কেমন কাটলো তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর পুজো তো শুরু হয়ে গেল, মহালয় মানেই পুজো শুরু, তো সবাই মজা করে দিনগুলো কাটাও। আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।